অস্ট্রেলিয়ার সাথে সিরিজের সময় বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আবারও সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল। মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই বললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারন। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে তাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। ত্রিশা ভক্তের রিপোর্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে খেলোয়াড়দের বেতন ভাতা নিয়ে সমঝোতা না হয় অজিদের বাংলাদেশ সফর নিয়ে রয়েছে অনিশ্চয়তা, তবে আনুষ্ঠানিকতা সেরে রাখছে সেদেশের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তৃতীয় দফায় ঢাকায় এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে যান 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা। বাংলাদেশ যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে তা নিয়ে আমরা শতভাগ সন্তুষ্ট। ক্রিকেট বোর্ডের সাথে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দ্বন্দ্ব মিটে যাবে বলে আমি আশাবাদী, যদিও এটা বোর্ড এবং খেলোয়াড়দের বিষয়। আমি আশাবাদী সব সমস্যা দূর করে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে। পুলিশের সহকারী মহাপরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন বাংলাদেশ সফরের সময় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমাদের সাথে আজকে তাদের যে অফিসিয়াল মিটিং হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, তাদের কিছু অবজারভেশন দিয়েছে এবং আমরা তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছি এবং আমরা এবং তারা সবাই মিলে আমরা আশা করছি এটা খুবই শান্তিপূর্ণ এবং খুবই জমজমাট একটি ভিজিট হবে। পরে নিরাপত্তা পর্যবেক্ষক দলটি হোম অফ ক্রিকেট মিরপুরের সদ্য সংস্কার করা স্টেডিয়াম পরিদর্শন করেন। দুটি টেস্ট ম্যাচ খেলতে আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। ত্রিশা ভক্ত, বৈশাখী সংবাদ, ঢাকা।